শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন হাসকালি ধর্ষণ কাণ্ডে মৃত নাবালিকার বাবা মা, তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ইতিমধ্যে নদিয়ার হাসকালি ধর্ষণ কাণ্ডে তদন্তের ভার সিবিআই এর হাতে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের উপর আস্থা না রাখতে পেরে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। যদিও হাসকালির ঘটনায় সিবিআই এর হাতে তদন্ত তুলে দেওয়ায় খুশি তার পরিবার, তারা চাইছেন অবিলম্বে এই ঘটনায় যারা যারা যুক্ত তাদের চিহ্নিত করে ফাঁসির ব্যবস্থা করুক সিবিআই। তবে সময় মতো না খাওয়া দাওয়া করার কারণে এবং মেয়ের মৃত্যু শোকে অসুস্থ হয়ে পড়েছেন মা বাবা। ইতিমধ্যে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। পুলিশের সহযোগিতায় তাদের উপস্থিতি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো মৃত নাবালিকার মা বাবাকে। আজকে নির্যাতিতার বাড়ি আসার কথা রয়েছে সিবিআই এর প্রতিনিধি দলে। হাসপাতালে কি শরীর খারাপ? কার কার? আমার কি জ্বর এসছে নাকি? আচ্ছা, এই সিবিআই তদন্ত দিয়েছে, আপনি কি খুশি সিবিআই তদন্ত দেওয়াতে? হ্যাঁ খুশি। মানে এবার চাইছেন যে বিচার হোক? ঠিক, বিচার হোক, তার ফাঁসি হোক, ফাঁসি চাইছেন। আচ্ছা, এই যে দুজন গ্রেপ্তার হয়েছে, আরও যারা রয়েছে তাদের চিহ্নিত করতে চাইবেন? যারা জড়িত আছে প্রত্যেকে চাই, যারা যারা জড়িত আছে তারা সবাই গ্রেপ্তার হোক। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।